Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Apnara jara amader channel thi ekhono subscribe korenni tara amader channel thi ekhoni subscribe korun ebong amader pashe thaka bell button thi ekhoni on korun. Ajke ami apnader majhe hazir hoyechi je kono byaktir bibaha bondho korar 100% porikhito shera shoktishali বিশেষ একটি আমল নিয়ে তবে কোনোভাবেই অন্যায়ভাবে এই আমলটি কারো উপর করবেন না আমি বলে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে এই কাজটি আপনারা করতে পারবেন যদি মনে করেন আপনার স্বামী আপনাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে অথবা আপনার স্ত্রী কার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে তাকে বিয়ে করতে চাচ্ছে এই ক্ষেত্রে আপনার এবং আপনার পরিবার আপনার সন্তানের উপর প্রভাব পড়তে পারে তার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন অথবা এমন যদি হয় যে কোনো ছেলের সাথে অথবা কোনো মেয়ের সাথে আপনার দীর্ঘদিন সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মধ্যেই চলাফেরা করেছেন সবকিছু আমি ভেঙে বললাম না স্বামী স্ত্রীর মতই আপনারা চলাফেরা করেছেন কিন্তু এখন সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে এখন সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না যদি আপনি চান যে তার বিয়ে বন্ধ রাখবেন যতদিন পর্যন্ত সে আপনাকে বিয়ে করতে না চাইবে ততদিন সে যেন অন্য কোথাও বিয়ে না করতে পারে তাহলে আপনারা এই আমলটি করতে পারবেন তবে কোনো ব্যক্তি যদি এই আমলটিকে অন্যায় কাজে ব্যবহার করার কোনো চিন্তা করেন তাহলে আল্লাহ তাআলাকে ভয় করুন আপনি এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন সমস্ত ক্ষমতা এবং সারা পৃথিবীর পরিচালনাকারী একমাত্র আল্লাহ তাআলা এই আমলটি আপনি করার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন তবে মনে রাখবেন এই ক্ষেত্রে যদি অন্যায়ভাবে আমলটি করার কোনো চিন্তাও করেন আপনি হয়তোবা ফলাফল পেতে পারেন কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করুন আল্লাহর গজব যখন আপনার উপর চলে আসবে তখন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না অতএব কোনো মতেই কোনোভাবেই আপনারা এটিকে অন্যায় কাজে ব্যবহার করবেন না এই আমলটি করতে হবে আপনাদের শনিবারে অথবা যে কোনো অশুভ দিন দেখে এই ক্ষেত্রে আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি শনিবার মঙ্গলবার অথবা দেখা যায় ১৬ তারিখ থেকে একেবারে আরবি মাসের ২৮ তারিখ পর্যন্ত এর মধ্যে যত শনিবার এবং মঙ্গলবার রয়েছে এবং আরবি মাসের শেষ বৃহস্পতিবার এই দিনগুলো হচ্ছে অশুভ আর অনেক ভিডিওতেই শুভ দিন এবং অশুভ দিন সম্পর্কে শুভ সময় অশুভ সময় সম্পর্কে অনেক আলোচনা করেছি তবে আপনারা চেষ্টা করবেন এই আমলটিকে শনিবার অথবা কোনো অশুভ দিন সেটি যদি মঙ্গলবার এবং বৃহস্পতিবার হয় তাহলে সেটিকে অবশ্যই আরবি মাসের আপনাকে হচ্ছে ১৫ তারিখের পরে করতে হবে আর যদি শনিবার করেন যে কোনো শনিবারেই এই আমলটি করতে পারবেন এই আমলটি করা একেবারেই সহজ তবে এই আমলটি করার ক্ষেত্রে আপনাদের একটি গাছ সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে খাগড়া গাছ অনেকে এটিকে জল খাগড়া বলে তবে এগুলো পাবেন আপনারা নদীর ধারে কোনো বন জঙ্গল এগুলোতে সহজেই পেয়ে যাবেন তবে কিভাবে সেটি বুঝবেন যদি আপনারা গুগলে যে সার্চ করেন জল খাগড়া তাহলে সেটি আপনারা বুঝতে পারবেন দেখবেন অনেকটা হচ্ছে আপনার গ্যান্ডারির বা আখের মতো আপনার হচ্ছে দেখা যায় আবার দেখতে অনেকটা হচ্ছে আপনার ছোট ছোট বাঁশের মতো এরকমই মনে হয় তবে যদি আপনাদের আরও ভালো করে এটিকে অনেকেই পারিশ্য খাগড়াও বলেন এটিকে আপনারা আরও ভালো করে জল খাগড়া দিয়ে যদি আপনারা সার্চ করে পান তো আলহামদুলিল্লাহ যদি এরপরেও যদি আপনাদের বুঝতে আরও অসুবিধা হয় আরবি যারা বুঝেন কিবোর্ড তাদের জন্য আরও ভালো আপনারা হচ্ছে এখানে দেখেন কফ সাদ বা তারপরে ফা রা সিন ইয়া আপনার হচ্ছে এটি লিখে যদি পিকচার লিখে মানে এটি লিখার পরে পিকচার লিখবেন লিখে যদি সার্চ করেন সাথে সাথে এটি বুঝে যাবেন আপনারা এটি মূলত হচ্ছে গিটযুক্ত হয় আপনার হচ্ছে এগুলো শুকিয়ে গেলে অনেক শক্ত হয়ে যায় এটিকে জল খাগড়া বলে অনেকে এটি ভালো করে চিনতে পারবেন আর চিনার সহজ উপায়ও আমি বলে দিয়েছি এটিকে একটি এই জল খাগড়া অথবা এই পারস্য খাগড়াকে আপনাকে হচ্ছে এগুলো অনেক নামেই পরিচিত অনেকেই তবে বোঝার জন্য আপনারা হচ্ছে গুগলের সাহায্য নেবেন এটিকে আপনারা একটি সংগ্রহ করবেন যে কোনো কারো মাধ্যমে নদীর ধারে বন জঙ্গলে পানির পাশে এগুলো আপনাদের বাড়ির কিনারে অনেক জায়গায় পেয়ে যাবেন খুব সহজেই এটি খুব কঠিন বিষয় নেই
এটিকে আপনারা হচ্ছে সংগ্রহ করে আনবেন। এরপরে হচ্ছে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এই তলসামটিকে জাফরানকারী দ্বারা আপনি হচ্ছে বাজারে গিয়ে যে সকল দোকানে তাবিজ বিক্রি করে অথবা আপনার হচ্ছে আরবি বই বিক্রি করে তাদেরকে বলবেন আমার বিশেষ প্রয়োজনে জাফরানকারী এবং তার কলম লাগবে, যেগুলোতে জাফরানকারী ভরে আমি লিখব সেটির কলম দরকার, সহজেই তারা আপনাকে এটি দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটি খুব কঠিন বিষয় নয় এবং খুব দামও বেশি নয়, অল্প দামের মধ্যেই এটি আপনারা পেয়ে যাবেন। সেটি আপনারা ভালো করে সংগ্রহ করবেন। এরপর এটিকে আপনারা হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে এই তালসামটি হুবহুব যেভাবে লেখা আছে দেখে দেখে হুবহুব আপনারা হচ্ছে এই তালসামটি একেবারে হুবহুব সম্পূর্ণরূপে আপনারা হচ্ছে লিখবেন, যেভাবে আমি লিখেছি আশা করি স্পষ্ট করে ভালো করে বোঝা যাচ্ছে। এরপরে কোথায় তার নাম লিখবেন সেটি আমি একটু পরে আপনাদের ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। আপনাদের যেটি করতে হবে এই তালসামটিকে জাফরানকারী দ্বারা সাদা কাগজে ওপরে আপনাদের এই তালসামটি লিখতে হবে। তো লিখার পরে সম্পূর্ণ যা যা আছে সম্পূর্ণ তো লিখবেনই, শুধু এইখানটিতে একটু পরিবর্তন হবে। আপনি হচ্ছে এই কাজার স্থানটিতে যদি আপনার পছন্দের ব্যক্তি ছেলে হয় তার নাম লিখবেন, তারপরে হচ্ছে অর্থাৎ যার বিয়ে আপনি বন্ধ করতে চাচ্ছেন সে যদি ছেলে মানুষ হয় তাহলে তার নাম লিখবেন। এরপরে হচ্ছে এই বিন শব্দটি লিখবেন বা নুন বিন লিখবেন, আমি উল্টো হয়ে লিখছি তো এজন্য একটু এদিক সেদিক হতে পারে, মাফ করবেন। এরপরে আপনাদের যেটি করতে হবে লিখার পরে অকাজা, এই অকাজার স্থানটিতে তার মায়ের নাম লিখবেন, সে ছেলে হোক তার মায়ের নামে লিখতে হবে। আর যদি মেয়ে কোনো মেয়ের বিয়ে বন্ধ করতে চান তাহলে এই কাজার স্থানটিতে এখানটিতে তার নাম লিখবেন। আর তারপরে হচ্ছে এই বা নুন তা, বা নুন তা লিখতে হবে। এরপরে হচ্ছে ওয়াকাজার স্থানটিতে তার মায়ের নাম লিখবেন হুবহুব যেভাবে দেওয়া আছে। এরপর এটিকে আপনার হচ্ছে গুল করে চিকুন করে ভালো করে ভাঁজ করবেন, কয়েকটি ভাঁজ করবেন যাতে করে এটিকে ওই আপনার খাগড়ার ভিতরে ঢুকাতে পারেন। তবে খাগড়াটিকে পুরো খাগড়াটিকে আপনাকে এমনভাবে কাটতে হবে যাতে করে ওইখানে ওই খাগড়ার মধ্যে তিন চারটা গিট থাকে এবং দুই পাশ থেকে ভালো করে কেটে ফেলতে হবে। এরপরে সেটিকে ওইটার ভিতরে এই তালসামটিকে ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে দেওয়ার পরে দুই পাশ দিয়েই তার মুখ আপনার মোম এবং সীসা প্রয়োজনে যেভাবে পারেন পিস ঢালাই করে মোম দিয়ে যে কোনো কিছুতে ভালো করে আপনার সুপার গ্লু দিয়ে যেভাবে পারেন মুখ একেবারে ভালো করে বন্ধ করে দিতে হবে, কোনো মতে যেন সেটি খুলতে না পারে কেউ এবং খুলে না যায় সেদিকে আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তবে এই কাজটি করার আগে তালসামটির উপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আল মোকাল এবং আল হান্তির দ্বারা ধূপ দিতে হবে। এটি আপনারা চিনেন না তখন আমার বিশেষ শক্তিকে আমি বলেছি এটি আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যাবে, তখন তারা বলেছে সবচেয়ে দামি ধূপ বাজার থেকে কিনে আনবে, খুবই সুগন্ধিময় ধূপ বাজার থেকে কিনে আনবে এবং ধূপ নিচে থেকে জ্বলতে থাকবে এবং ধোয়াগুলো এই তালসামের গায়ে লাগবে। এই সময় আপনারা হচ্ছে তিনবার দাওয়াত এবং একবার যাজার পাঠ করবেন। এই দাওয়াত এবং যাজারের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দাওয়াত এবং যাজার কি সেটি শিখে নেবেন। তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা দাওয়াতের বাংলা যে উচ্চারণ রয়েছে সেটি পাঠ করবেন, তাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা দাওয়াত এবং যাজারের যে বাংলা অর্থ রয়েছে সেটি পাঠ করবেন। এরপরে হচ্ছে আপনারা হচ্ছে তালসামের গায়ে ফু দিবেন, এরপরে তালসামটিকে সেই জল খাগড়া বা পারিশ্য খাগড়া যেটাই বলেন না কেন সেটির ভিতরে যেভাবে বলেছে আগে ওইভাবে ভরে মুখটিকে ভালো করে আটকে দিবেন। এরপরে সেটিকে কোনো অন্ধকার ঘরের মধ্যে পুঁতে রাখবেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম যতদিন পর্যন্ত ওই পাত্রটি ওই মাটির নিচে থাকবে অন্ধকার ঘরের ভিতরে ততদিন পর্যন্ত কারো ক্ষমতা নেই যে তার বিয়ে দিতে পারে। আপনারা এগুলো কিন্তু আপনাদের আগেই বলেছি সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা এবং সারা দুনিয়ার পরিচালনাকারী একমাত্র আল্লাহ তাআলা, অতএব আল্লাহ তাআলাকে ভয় করুন, অন্যায় কাজে আমলটি করবেন না। তবে আরেকটি বিষয়, এমন যদি হয় যে জোর করে কোনো জালেম কাউকে বিয়ে করতে চাচ্ছে তাহলে আপনারা হচ্ছে এই আমলটি করতে পারবেন, অথবা দেখা যায় যদি আপনি কাউকে প্রস্তাব দিয়েছেন আপনি নিজে দিনী ব্যক্তি এবং তার যোগ্য, তারপরেও সে যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে তার বিয়ের বন্ধের ক্ষেত্রেও আপনারা এই আমলটি করতে পারবেন। তবে এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আপনারা আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন। আপনাদের
বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার 01938311386 এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু